শেষ ওভারে মোস্তাফিজের ম্যাজিক। গতকাল ভারত পুলসে, আজ চেন্নাইয়ের একাদশে ফিরে উইকেট শিকারে শীর্ষস্থান ধরে রাখলেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাইয়ের ঘরের মাঠে এমএস চিদম্বরম স্টেডিয়ামে 4 ওভারে 22 রান দিয়েছেন মোস্তাফিজ, নিয়েছেন 2টি উইকেট। ইকোনমি 5.5, 4 ম্যাচ খেলে 9 উইকেট নিয়ে এবারের আইপিএলে উইকেট শিকারী বোলারদের মধ্যে মোস্তাফিজ এখন সেরা। আজ কলকাতার ইনিংসে শেষ ওভারে মোস্তাফিজের বলে 6 মারতে গিয়ে আউট হন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ার ও মিশেল স্টার্ক। আন্দ্রে রাসেলের উইকেট তিনি পাইতেন কিন্তু ধোনি ধরতে পারেননি। 18তম ওভারে মোস্তাফিজের কাটারে পুল করতে গিয়ে বল রাসেলের ব্যাট ছুঁয়ে গেলে উইকেট রক্ষক ধোনি সেটি মিস করেন। চেন্নাইয়ের উইকেট কিপার এম এ ধোনি স্লিপে ক্লাব ভর্তি করতে পারেনি। ধন্যবাদ।